প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই মুহূর্তে তোমরা যারা কম্পিউটারের স্ক্রিনে কিংবা মোবাইলের স্ক্রিনে অনলাইনে আমার চ্যানেলটি দেখতেছ তাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি হেদায় তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের একটি অংশ দেখুশে। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব সেই সমস্ত শব্দগুলিকে নিয়ে যে সমস্ত শব্দগুলি সেন্টেন্সের শুরুতে থাকলে উক্ত সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্ট সি হয়। আচ্ছা, তোমরা কি জানো সেই শব্দগুলি কি? ভয় নেই, আমরা এখন সেই শব্দগুলিকে চিনব। সেই শব্দগুলি চেনার জন্য বা জানার জন্য এখন আমরা চলে যাব কম্পিউটার স্কিল। তবে কম্পিউটার স্কিলে যাওয়ার আগে তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট, তোমরা এখনো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব লেখা লাল আইকনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিয়ম অনুযায়ী আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা স্ক্রিনে সেই শব্দগুলি দেখতে পাচ্ছি যেই শব্দগুলি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে থাকলে উক্ত সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি সি হয়। তো আমি সবার সুবিধার্থে শব্দগুলি একবার উচ্চারণ করতেছি। শব্দগুলি হচ্ছে রিভার, মাদার, মাদারল্যান্ড, শিপ, মুন, ফেরি, আর্থ, কান্ট্রি, ট্রেন, ভার্চু, হুক, স্প্রিং, অটম, নেচার, লিবার্টি, বিউটি, জেন্টলনেস, মার্সি, পিচ, চ্যারিটি। এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে থাকে তাহলে উক্ত সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি সি হবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি যাতে নিয়মটি আরও ভালোভাবে বুঝতে পারি। তো স্ক্রিনে আমরা প্রথমেই একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পলটি হচ্ছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এই সেন্টেন্সে আমরা এই যে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশের নাম রয়েছে, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি কী হবে? সি হবে। এই যে আমরা সি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এই সেন্টেন্সে আমরা এই যে নদীর নাম দেখতে পাচ্ছি পদ্মা। তো এই যে পদ্মা, আমরা নদীর যে নামটি দেখতে পাচ্ছি, যেহেতু এটি নদীর নাম এবং এটি যেহেতু সাবজেক্ট আকারে বসেছে, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি কী হবে? সি হবে। এই যে টেক কোশ্চেনের সাবজেক্ট হচ্ছে কি? এই যে সি ইজন্ট, এটা হচ্ছে টেক কোশ্চেন, আর এটার সাবজেক্ট হচ্ছে কি? এই যে সি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য মুন চার্মস দ্য ইনফ্যান্টস। এই সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট আকারে মুনকে দেখতে পাচ্ছি, যেহেতু মুন সাবজেক্ট আকারে রয়েছে, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্ট কী হবে? সি হবে। এই যে আমরা সি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে দ্য টাইটানিক স্যাঙ্ক ডাউন। দ্য টাইটানিক স্যাঙ্ক ডাউন, এই সেন্টেন্সটিতে আমরা এই যে কি দেখতে পাচ্ছি? টাইটানিক দেখতে পাচ্ছি। টাইটানিক হচ্ছে কি? একটি শিপের নাম। যেহেতু একটি শিপের নাম, সেহেতু এখানে কি হবে? এই টেক কোশ্চেনের, এই সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি কী হবে? সি হবে। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা স্ক্রিনে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সটি হচ্ছে দ্য একতা এক্সপ্রেস উইল লিভ অ্যাট 9 PM। তো এই সেন্টেন্সে কিন্তু একতা এক্সপ্রেস, এটি কিন্তু একটি ট্রেনের নাম, বাংলাদেশের একটি ট্রেনের নাম, যেহেতু এটি একটি ট্রেনের নাম, যেহেতু এটি একটি ট্রেন, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেন কী হবে? টেক কোশ্চেনের সাবজেক্ট কী হবে? সি হবে। তো আমরা কিন্তু এই যে তাই দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্ক্রিনে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর সেন্টেন্সটি হচ্ছে কি? দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো এই সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট আকারে আর্থ দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এই সেন্টেন্সে সাবজেক্ট আকারে আর্থ দেখতে পাচ্ছি, সেহেতু এই সেন্টেন্সের টেক কোশ্চেনের সাবজেক্টটি কী হবে? সি হবে। এই যে টেক কোশ্চেন, আর এই যেটার সাবজেক্ট সি। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে, আমি
তোমাদের যথাসম্ভব দ্রুত তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন লাগলো আমার ভিডিওটি? আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা যেমন শিক্ষা বিষয়ক নতুন নতুন তথ্য পাবে আর আমিও এই জাতীয় ভিডিও দিতে উৎসাহিত হব। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।